Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Bismillahir Rahmanir Rahim. Innal hamdalillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina may yahdihillahu fala mudilla la wa may yudlil fala hadiya la wa ashhadu an la ilaha illa Allah wa ashhadu anna Muhammadan abduhu wa rasuluhu amma ba'd. Sommanito darshok mondoli, আপনারা যারা যারা এই পিএস টিভি বাংলাকে দেখছেন তাদেরকে আমি জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক প্রীতি এবং ভালোবাসা। খোলাফায়ে রাশেদিন নামক শৃঙ্খলায় তিনজন খলিফার জীবনী ইতিপূর্বে গত করেছি। আজ আপনাদের সামনে চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিচয়। ইনার পরিচয় খুবই সংক্ষিপ্ত, কেন যে অন্যান্য খলিফাগণের বংশের পরম্পরাটা নাবীর বংশের সাথে মিলতে গিয়ে কয়েকটি পিঢ়ি গত করার পরে মিলেছে, কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর বংশের সাথে অত্যন্ত ঘনিষ্ঠ এবং কাছে, বরং একেবারে একই ডালের একই শাখার উনারা লোক। যেমন আপনাকে বুঝিয়ে দিচ্ছি, আব্দুল মুত্তালিবের এক ছেলের নাম আবদুল্লাহ, আব্দুল মুত্তালিবের আর এক ছেলের নাম হচ্ছে আবু তালেব। আবদুল্লাহর পুত্র হলেন আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং আবু তালেবের সুসন্তান হলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে ইনারা আপসের ভেতরে হলেন চাচাতো ভাই। তাহলে তাঁর বংশের পরম্পরাটা খুবই আসান এবং খুবই সহজ। এই জন্য আমরা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুব তাড়াতাড়ি চিনতে পারি, খুব তাড়াতাড়ি বুঝতে পারি। কথা হলো যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্কে তার ব্যক্তিগত কিছু পরিচিতি আমাদের জেনে নেওয়া দরকার। উনার নাম হচ্ছে আলী, এবং আল্লাহর নবী তাকে একটা নাম দিয়েছিলেন, তার নাম আবু তোরাব, এটা হচ্ছে উপাধি নাম, এবং আর একটি নাম তার হায়দার। তাহলে এইগুলো যে পাওয়া যাচ্ছে সব কিছু হাদিসের ভেতরে পাওয়া গেছে। যেমন কিতাবুল জিহাদে বুখারী শরীফের ভেতরে যদি আমরা দেখতে যাই তাহলে এগুলো পাব। অতএব আল্লাহর নবীর পক্ষ থেকে দেয়া নাম হলো আবু তোরাব এবং হায়দার, এই দুই নামে উনি পরিচিত ছিলেন। উনার আব্বার নাম তো বললাম আবু তালেব, এবং মায়ের নাম হচ্ছে ফাতিমা। এই হলো তার সংক্ষিপ্ত বংশ পরিচয়। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণ সম্পর্কে কিছু কথা বলি। তা হলো এই, যেই তারিখে আল্লাহর নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন, অর্থাৎ তিনি তার 40 বছর বয়সে নবী হয়েছিলেন, সেখান থেকে যখন সাল গণনা করছি তখন আমরা এইভাবে বলবো, যেই সালে নবীজি নবুয়ত প্রাপ্ত হচ্ছেন সেই থেকে 10 বছর পূর্বে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করেছিলেন। এক কথায় বুঝতে পারলাম যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাইতে আমার নবী 30 বছরের বড়। এবং এই তো হয়ে গেল বয়সের ব্যাপারটা। এবার কথা হলো যে যখন তিনি মক্কায় আল্লাহর নবীর এই দীন ইসলামকে নিয়ে আসার কথা চারিদিকে ছড়িয়ে পড়ল, তখন এক বালক এও বুঝতে শুরু করল, ভাবতে শুরু করল যে কি ব্যাপার, লোকেরা এটাকে নিয়ে অনেক কথা বলাবলি করছে, আর চারিদিকে একটুখানি কেমন যেন ফিসফিস আওয়াজ আসছে, এবং আল্লাহর নবীর সাথে আমি চলছি, উঠছি, বসছি, সে আবার একটা নতুন কথা বলছে। তো এই কথাগুলোকে নিয়ে তিনি মনে মনে ভাবছিলেন যে কি করা যায়। যেহেতু বয়সের ব্যবধান থাকতে গেলে বন্ধুত্বটা কিন্তু কম ছিল না, খুব গাঢ় বন্ধুত্ব ছিল,
এমন পর্যন্ত কি বলা হচ্ছে যে এই 10 বছর বয়সের বালক যখন নাবির বাড়িতে এসেছেন তো উম্মুল মুমিনিন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি নামাজ পড়তে দেখলেন। নামাজ পড়তে জীবনে কোনোদিন দেখেননি, প্রথম এইভাবে রুকু করা, সেজদা করা যখন দু নয়নে দেখলেন তো দেখার পরে জিজ্ঞেস করলেন যে এটা কি করছো? তো তিনি বললেন আমি আমার রবের ইবাদত করছি, আমি আমার দেহ দিয়ে, আমি আমার মন দিয়ে এইভাবে উপাসনা করছি আল্লাহ রাব্বুল আলামিনের। এই কথাটা যখন তিনি বললেন তখন আল্লাহর নবী বলছেন শোনো, এই কথাগুলো এখন চাচাকে বলতে যেও না, তুমি দেখলে তুমি এবার ভাবো, তোমার ভাববার সময় আছে, তুমি নিজে নিজে ভাবো, এটা চাচাকে বলতে হবে না, তারপরে ভাবনার পরে আস্তে আস্তে তোমাকেই সিদ্ধান্তে উপনীত হবে যে এরকম তুমি করবে না এরকম তুমি করবে না। এই কথাটা বললেন, তারপর দিন তিনি সেই সিদ্ধান্তই গ্রহণ করে নিলেন, তা কি যে না, যখন আব্বাকে বলতে নিষেধ করা হয়েছে আমি আব্বাকে আর বলতে যাব না, আমি একা একাই আমার সিদ্ধান্ত নিয়ে ফেলবো। তাই তিনি দেরি না করে যে সমস্ত মুসলমানরা প্রথম যুগে এবং প্রথম সুযোগে ইসলাম গ্রহণ করার শিরোপা অর্জন করতে পেরেছিলেন তাদের ভেতরে এই বালক, এই শিশু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন একজন। পরের দিন এসে নাবিজির হাতে হাত দিয়ে তিনি কলমা পড়ে নিলেন এবং ইসলামের সুশীতল ছায়াতলে এসে প্রবেশ করে গেলেন আলহামদুলিল্লাহ। এইভাবে আল্লাহর নবী তাকে এবার আগের চাইতে বেশি ভালোবাসতে শুরু করলেন, ইনি হয়ে গেলেন যেন কি নাবিজির ছায়াসঙ্গী, অর্থাৎ যেখানে নাবি যান সেখানে তিনি যান, যেখানে নাবি বসেন সেখানে তিনি বসেন, রাতের বেলায় সঙ্গী, দিনের বেলায় সঙ্গী। কেন? যে তখন ইসলাম গ্রহণ করার পরে আল্লাহর নবীকে যারা অন্যান্য বন্ধু ছিল অনেকটা পিছিয়ে দিয়েছিল, তারা আল্লাহর রাসূলের কাছ থেকে অনেকটা সরে গেছিল শুধু এই দিনের কারণে। তখন যদি বন্ধু বলতে কেউ থেকে থাকেন তো এক ছিলেন হযরত আবু বকর সিদ্দিক, এবং যদি বন্ধু বলে কেউ থেকে থাকেন তাহলে তখন ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফল কথা এইভাবে তিনি আল্লাহ রাসূলের একেবারে সঙ্গী হয়ে গেলেন। 13 বছর ধরে মক্কায় যে আল্লাহর নবী থাকলেন তো আল্লাহর রাসূলের উঠা বসা, খাওয়া দাওয়া, মানুষের সাথে ব্যবহার, মানুষের সাথে দাওয়াত এবং তাবলিগের কাজকে উপস্থাপন করার একটা পদ্ধতি, কিভাবে মানুষের সাথে কথা বলতে হয়, কেমন করে রাগকে হজম করতে হয়, কেমন করে কষ্টকে সহ্য করতে হয়, এগুলোর তালিম একাধারে যেন হযরত আলী নিতে থাকলেন। একদিনের কথা যে দুই ভাই অর্থাৎ নবীজি এবং হযরতে আলী, ইনারা দুইজনে এই যে ছায়া সঙ্গীর মতো চলছেন, একদিন বাড়ির বাইরে বেড়াতে গিয়ে ওয়াদি নখলা নামক স্থানে দুই ভাই, এক ভাই বয়সে বড় 40 থেকে 41 বছর বয়সে এবং আর এক ভাই মাত্র 10 থেকে 11 বছর বয়সে, এই ব্যবধানের বয়সের দুই ভাই ওয়াদি নখলা নামক স্থানে নামাজ শুরু করেছেন। আল্লাহর রাসূল প্রথম প্রথম কেউ অত সহজে তাকে লক্ষ্য না করে, কিন্তু হলোটা কি, নামাজ যখন পড়ছেন ঠিক সেই সময় সেখান দিয়েই গত হলো আবু তালেব। আবু তালেব যখন দেখতে পেল যে একটা হলো ভাতিজা আর একটা হলো নিজের ছেলে, দুই ছেলেই নামাজ পড়ছে এইভাবে, তো উনি একটু কাছে গিয়ে বললেন তোমরা কি করছো? করছি আল্লাহর সামনে আত্মসমর্পণ করে। আপনি এরকম করতে পারবেন? আপনিও করেন না আমাদের মতো? আসাদুল গাবা গ্রন্থে লেখা আছে সেই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেখানে তাজকিরা বা আলোচনা হচ্ছে সেখানে, তো তখন হযরত আলী ভয় পেয়ে গেছেন যে আজ মনে হয় আমাকে আমার আব্বা না মেরে ছাড়বে না, হয়তো মারবেই মারবে, যেহেতু আমি ধরা পড়ে গেলাম যে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমি একমত হয়ে নামাজ পড়ছি, কিন্তু দেখলেন যে তার ধারণাটা ভুল। আবু তালেব রাগ দেখালেন না, ক্রোধিত হলেন না, যখন নবীজি বললেন চাচা যান আপনি আমাদের মতো করবেন না,
আমাদের মতো আসুন না, এইরকম করুন না। তখন আবু তালেব উত্তর দিল যে যা করছো তোমরা করো, এটাতে আমি তোমাদেরকে বাধা দিতে যাচ্ছি না, কিন্তু তবে আমি আমার নিজের কথা, বাকি তোমরা করছো সেটা তোমাদের ব্যাপার করোগা। আপনি চিন্তা করেন যে ছেলের উপরে তো মানুষের মায়া মমতা থাকেই, কিন্তু আবু তালেব নিজের ভাতিজার উপরে এত মমতা রেখেছিলেন যে ওই রকম প্রারম্ভিক কালে যদি তিনি শক্ত হয়ে যেতেন যে তুমি আমার ছেলেকে গুমরাহ করেছ এবং তুমি নিজেও পথভ্রষ্ট হয়েছ বলে উনি যদি শক্ত ভূমিকা নিতে যেতেন, তাহলে আল্লাহর নবীর এই দাওয়াত এবং তাবলিগের কাজটা হয়তো কঠিন হয়ে যেত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কি এক আশ্চর্য মহিমা যে এই লোকটা অমুসলিম হয়েও আল্লাহর নবীকে পুরো দরে সাহায্য দিয়ে যাচ্ছে, পুরো দরে মদত করে যাচ্ছে, এমন পর্যন্ত কি মরণ পর্যন্ত আল্লাহর নবীকে সাহায্য দিয়ে যাচ্ছে। কিন্তু সে নিজে বাঁচার জন্য একবারও নবীজিকে মেনে নিতে পারছে না, নবীজিকে তার দিন সম্পর্কে আর হ্যাঁ বলে দিতে পারছে না। আবার ফিরে এলাম আপনাদের সামনে, আপনারা আমার সাথে আছেন তার জন্য আপনাদেরকে জানাচ্ছি ধন্যবাদ। তো নবীজি এইভাবে আবু তালেবের কাছ থেকে সাহায্য এবং মদত পেয়েছেন। তারপর কথা বলি, কিছুদিন পর অর্থাৎ নবুয়াতি জিন্দেগির তৃতীয় বর্ষে আল্লাহ রাব্বুল আলামিন একটি আয়াত নাজেল করলেন, তাতে বলা হলো কি, হে নবী আর এভাবে ঘরের ভেতরে লুকিয়ে লুকিয়ে ইবাদত করা চলবে না, আপনাকে প্রকাশ্য আসতে হবে, বাইরে খোলা ময়দানে লোককে বলতে হবে, দিনের দাওয়াত দিতে হবে, বিশেষ করে কমপক্ষে যারা নিজের আত্মীয় যারা বংশের লোক তাদেরকে প্রথমে এই দাওয়াত পৌঁছে দিতে হবে খোলাখুলিভাবে, আর ঘরের ভেতরে বসে থাকলে চলবে না। আল্লাহর নবী সেদিন খোলাখুলি দাওয়াত দিয়ে দিলেন, সাফা পাহাড়ের গায়ে আরোহণ করলেন, ডাক দিলেন নিজের বংশের লোকেরাকে, দেওয়ার পরে যা বলার তা সেদিন তিনি বলে দিলেন। আজ থেকে কিন্তু লুকায়িতভাবে ইসলামের কাজ হওয়া বন্ধ, এবার নিপীড়ন হবে তাও হবে, নির্যাতন চলবে সেও চলবে, কিন্তু আর লুকিয়ে লুকিয়ে দাওয়াতি কাজ চলবে না। সেই সময় আল্লাহর নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দেখো আমি আল্লাহর পক্ষ থেকে যে দায়িত্ব নিয়ে এসেছি সেই দায়িত্বের তোমাকে ভাগীদার হতে হবে, অর্থাৎ দীনে ইসলামকে পৌঁছে দেওয়ার জন্য একগুলো লোককে নিযুক্ত করা হয়, তাদেরকে বলা হয় মুবাল্লিগ। মুবাল্লিগ মানে হলো দীনের দাওয়াত লোকেদের কাছে পৌঁছে দেবে, যিনি দেবেন তিনি হলেন মুবাল্লিগ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি কি করলেন, আল্লাহর রাসূল এত কচি বয়সের একটা বালককে তিনি মুবাল্লিগ বানিয়ে দিলেন এবং তিনি এই দায়িত্বকে যথাযথ মর্যাদার সাথে পালন করতে পেরেছেন, এটা খুব সত্য কথা। তবে একটা কথা মানতে হবে যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে এই খোলাখুলি দাওয়াত দেওয়ার ব্যাপারে যতটা মানুষের রাগ ছিল ততটা কিন্তু সামনাসামনি কেউ দেখাতে পারেনি। না পারার কারণটা হচ্ছে এই, সবাই লোকেরা জানে যে একদিকে আবু বকর সিদ্দিকের মতো লোক ইসলাম কবুল করে রেখেছে, আর একদিকে আলীর মতো ছেলে কবুল যখন করেছে তখন লোকেরা জানছে যে এইটা হচ্ছে আবু তালেবের সন্তান, সুতরাং এর ওপরে যদি আক্রমণ করা যায় তাহলে আবু তালেব কিন্তু আর বসে থাকবে না। অতএব হযরত আলীকে কোনো মানুষ খুব সহজে আক্রমণ করার চেষ্টা করেনি এবং তিনি খোলাখুলিভাবে দাওয়াতের কাজ করার জন্য একটা সুযোগ পেয়ে গেছিলেন। 22 বছর বয়স যেদিন হলো এবং সেই সময়ে অর্থাৎ মক্কার 13 বছরের জিন্দগি যখন শেষ হলো, তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমার নবী আদেশপ্রাপ্ত হলেন যে মক্কার পরিবেশ উপযোগী নয়, এখানে দাওয়াতের কাজ করতে গেলে যে হারে মুসলমানদের সংখ্যা বাড়ছে তাতে ইসলামী রাষ্ট্র কায়েম করে আল্লাহর আইনকে সর্বাঙ্গীন করে তোলা অসম্ভব ব্যাপার আছে, অতএব এই জায়গা ছেড়ে অন্য এক জায়গায় চলে যেতে হবে। তো বলা হয়েছিল এবং আল্লাহর রসুলকে স্বপ্নে দেখানো হয়েছিল যে মক্কা নগরী থেকে ছেড়ে আমি চলে যাচ্ছি মদিনার মাটিতে হিজরত করে। হিজরতের যখন আদেশ পেয়ে গেলেন তখন উনি রাতারাতি প্রস্তুতি গ্রহণ করলেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন চলেই গেলেন, তারপর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তী সময়ে তিনিও হিজরত করে চলে গেছিলেন।
বাল্য জীবনের কথা বলতে গিয়ে একটা কথা মনে পড়ে, তা হলো এই, আবু তালেব অর্থ দিক দিয়ে একটু দুর্বল ছিলেন, মানে আর্থিক অবস্থাটা উনার এতটা সচ্ছল ছিল না, বাড়িতে পরিবারে সংখ্যা সদস্যদের সংখ্যা একটু বেশি, অতএব বাড়িতে সব সময় একটু না একটু টানা পড়েন থাকতো, অভাব থাকতো, অনটন লেগেই থাকতো। তখন একদিন আল্লাহর নবী হযরতে হামজাকে ডেকে বলছেন, চাচা জান, আপনাকে একটা নেক কাজ করতে হবে, এই নেক কাজটা যদি আপনি করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুব সওয়াবের ভাগিদার আপনি হয়ে যাবেন। তা কি? যে চাচা আবু তালেবের বাড়িতে লোক সংখ্যা একটু বেশি এবং তিনার আর্থিক সচ্ছলতাটা কম, অতএব ভরণ পোষণের ব্যাপারে তাহলে উনার বোঝাটা হালকা হবে। তো হযরতে হামজা বললেন, ঠিক আছে, আমি যদি একটার দায়িত্ব নিই তো তাহলে অবশ্যই এটা হালকা হবে, তো আমি কার দায়িত্বটা নেব? নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আপনি জাফারের দায়িত্বটা নিন। তাহলে এটা হযরত আলীর এক ভাই, তো তার দায়িত্বটা নিয়ে নিলেন হযরতে হামজা, তার খাওয়া পানির যা ব্যবস্থা তিনি বহন করতে লাগলেন। এবং নবী বললেন, আজ থেকে আমি আলীর দায়িত্বটাকে নিয়ে নিলাম, আলী যা খাবে পড়বে তা আমি তার ব্যবস্থা করে দেব। এইভাবে এতদিন এই যে ভাইয়ের সম্পর্কটা ছিল, তো আস্তে 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 আরও গাঢ় সম্পর্কের দিকে এগিয়ে চলে আসলো। তার মানে কি, একটা মানুষের দায়িত্বে যদি কেউ খানা পিনা খায় তো তাহলে মনে মনে যেন এমন মনে হয় যে ইনি আমার মুরব্বী, ইনি আমার অভিভাবক এবং আমি তার অধীনে, এই রকমের খেয়ালটা মানুষের মনে হয়। স্বাভাবিক কথা, এইভাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে নিজের পূর্ণ অভিভাবক মেনেই নিলেন এবং তার আন্ডারে তার অধীনে থাকতে ভালোবাসলেন। তাহলে এইটা তো হয়ে গেল আল্লাহর নবীর সাথে তার আর একটি সম্পর্কের ব্যাপার। সম্পর্কগুলো বাড়তে বাড়তে শেষ পর্যন্ত যখন এমন পরিস্থিতি হল, তখনও নবীজির সঙ্গে উনি যেতেন, আবার ওইখানে লেখা আছে যে একটু আদ্যু করে উনি নুচে দিতেন, কোনোটার একটু রং খুলে দিতেন, কোনোটার একটু মাটিগুলোকে আঁচড়ে দিতেন। এইভাবে উনি সবসময় চেষ্টা করতেন যে কাবা যেন পাক হয়, কাবায় যেন কোনো বুত না থাকে, কেন যে যেখানে আমরা ওয়াহদাহু লা শরীকের ইবাদত করতে শুরু করে দিয়েছি, আর মক্কা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ঘর, তো এইখানে আর আল্লাহর যারা শরীক তারা কেন থাকবে? এটা উনি মনে মনে ভাবছেন। কিন্তু নবীজি অত্যন্ত পলিসি জানতেন বলেই তিনি বলেছিলেন যে না, এই কাজে হাত দিতে গেলে ওদের সেন্টিমেন্টে ঘা লাগবে, তখন অনেক ফাসাদ সৃষ্টি হবে, কাজে এ কাজ করতে হবে না। অতএব তিনি অপেক্ষা করতে বলতেন, অপেক্ষা করো আলী, অপেক্ষা করো আলী, একটু সবুর করো, সবুরের সঙ্গে কাজ করো, যে অবশ্যই আমাদের ফল ভালো হবে, এই বলে সবসময় তিনি তাকে তাগিদ দিতেন। এই করে করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাক্কী জীবনটাকে আল্লাহর রাসূলের সাথে এক টানা 13 বছর উনি গত করেছেন। 13 বছর গত করার পর যখন উনি হিজরত করে মদিনা চলে আসছেন, তখন আল্লাহর রাসূল মদিনা আসার পরে এরা যে বিদেশি, এরা মুহাজির, আর ওইখানকার নাগরিকরা হচ্ছে আনসার, তো এই বিদেশিরা পরদেশে গিয়ে এরা যেন নিজেদেরকে আজনাবী না মনে করে, এদের মনটা যেন বসে, এরা যেন উদাসীন হয়ে না থাকে, তার জন্য নবীজি একটা সুন্দর সম্পর্ক উৎপন্ন করেছিলেন, তৈরি করেছিলেন। তাকে বলা হচ্ছে মুয়াখাত ফিল ইসলাম, ইসলামী ভ্রাতৃত্ব। তাহলে সব লোকের মর্যাদা অনুযায়ী একে ওর সাথে, ওকে ওর সাথে, যে যেমন পর্যায়ের লোক, ধরুন মক্কার ভেতরে যারা একটু সম্ভ্রান্ত তাদেরকে মদিনার একটা সম্ভ্রান্ত লোকের সঙ্গে ভাই বানিয়ে দিয়েছিলেন, ভ্রাতৃত্ব স্থাপিত হয়েছিল। সেদিন থেকে তারা কি হয়েছিল, এক অপরকে ভাই বলতো। অথচ যতক্ষণ পর্যন্ত মানুষ বংশের তালিকায়, বংশের সূত্র ধরে কিংবা মায়ের পেট থেকে জন্ম না গ্রহণ করে, ততক্ষণ ভাই হয় না। আর যদি বা ভাই হয় তো বলে মামার ছেলে, মামা তো ভাই, খালার ছেলে, খালা তো ভাই হয়। কিন্তু মদিনার লোকেরা মামার ছেলেও নয়, মামা তো ভাই, খালার ছেলেও নয়, খালা তো ভাই। অথচ আল্লাহ রাসূল কি বললেন, তোমরা ভাই। তাহলে এই ভাই বলতে কোন ভাই বোঝানো হলো, যে যেমন মায়ের পেটের ভাই হয়, এক অন্যের জন্য জান দেয় এবং প্রাণ দেয়, তেমনি আনসাররা মুহাজিরদের জন্য জান দেবে,
তেমনি মুহাজিররা আনসারদের জন্য প্রাণ দেবে, যদিও তারা এক নারী থেকে পয়দা হয়নি। এইটাতে অনেক কাজ হয়েছিল মুসলমানদের মন থেকে, এবং বিশেষ করে মুহাজিরিনদের মন থেকে এই উদাসী মনোভাবটা কেটে গেছিল যে আমরা তো আর পরে দেশে নেই, আমরা তো আমাদের ভাইয়ের বাড়িতে আছি, কাজে এই জায়গাটাকে আমাদের পর বলার কোনো যুক্তি নেই। সংবাদ দিচ্ছি তা হলো এই যে আমি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার ভাই, কাজে তুমি আমার ভাই হয়ে থাকা বেশি ভালোবাসো, না আনসারীদের মধ্যেকার কোনো লোকের হাতে হাত দিয়ে তাদেরকে তুমি ভাই বানাবে এটা তুমি বেশি ভালোবাসো? হযরত আলীর চোখ দিয়ে পানি ঝরছিল, এটা হাদিসের কথা যে কেন আমাকে আপনি একটা ভাই দিলেন না। এই কথাটা শুনে যখন আল্লাহর রাসূল তাকে বললেন কাঁদতে হবে না, তোমাকে উত্তম একটা ভাই দিচ্ছি, উত্তম ভাই, তো উত্তম ভাই কোথায় কাকে পেলেন? নবীকে পেয়ে গেলেন যে হ্যাঁ আমি তোমার ভাই হলাম। তো বাড়িতেও তিনি ভাই ছিলেন, এখানেও ভাই হলেন, কত বড় সৌভাগ্য হয়েছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর। প্রিয় দর্শক, আজকের মতো হযরত আলী সম্বন্ধে যত কথা বললাম এই কথাগুলো আমাদের কাছে যেন প্রেরণার কাজ করে, এই আশা আর কামনা রেখে ইতি টেনে দিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।